হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল যারা যারা টিচার হতে চান তাদের জন্য খুব ভালো খবর রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে বিভিন্ন সাবজেক্টে টিচার নিয়োগ করা হবে এই টিচার পোস্টে অ্যাপ্লাই করার জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগছে না উইদাউট এনি এক্সপিরিয়েন্স এই পোস্টের জন্য আবেদন করা যাবে এই টিচার পোস্টে অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফিকেশানে কী চাওয়া হচ্ছে এজ কত লাগবে কিভাবে আবেদনপত্র সাবমিট করতে হবে তাছাড়া কোন কোন সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে কিভাবে টিচার পোস্টে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে সিলেকশান প্রসিডিউর কী রয়েছে আজকের এই ভিডিওতে ডিটেলসে তা নিয়ে ডিসকাস করব ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমেই দেখে নেব একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে কোন কোন সাবজেক্টে টিচার নিয়োগ করা হবে তার সাথে ওই পোস্টে অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফিকেশানে কি চাওয়া হচ্ছে গেস্ট টিচার নিয়োগ করা হবে কেমিস্ট্রি সাবজেক্টে টেন গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে কেমিস্ট্রি সাবজেক্টে একটাই ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে বিএসসি ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে কেমিস্ট্রি সাবজেক্টে কেমিস্ট্রি সাবজেক্টে অনার্স ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে তার সাথে ব্যাচেলার অফ এডুকেশান অর্থাৎ বিএড ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে তবেই আপনারা এই কেমিস্ট্রি সাবজেক্টের টিচার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই টিচার পোস্টের জন্য মান্থলি স্যালারি অ্যামাউন্ট রয়েছে বারো হাজার নেক্সট গেস্ট টিচার নিয়োগ করা হবে সাঁওতালি সাবজেক্টে টেন গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে সাঁওতালি সাবজেক্টে একটাই ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে সাঁওতালি সাবজেক্টে অনার্স ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে তার সাথে বিএড ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে তবেই আপনারা এই সাঁওতালি সাবজেক্টে টিচার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই পোস্টেরও মান্থলি স্যালারি অ্যামাউন্ট রয়েছে বারো হাজার নেক্সট গেস্ট টিচার নিয়োগ করা হবে হিস্ট্রি সাবজেক্টে টেন গ্র্যাজুয়েট টিচার পোস্টের ক্ষেত্রে হিস্ট্রি সাবজেক্টে একটাই ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে গ্রাজুয়েশান কমপ্লিট করতে হবে যে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে হিস্ট্রি সাবজেক্টে অনার্স ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে তার সাথে বিএড ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে এই পোস্টের ক্ষেত্রেও মান্থলি স্যালারি অ্যামাউন্ট রয়েছে বারো হাজার এই টিচার পোস্টে অ্যাপ্লাই করার জন্য ক্যান্ডিডেটে এজ চাওয়া হচ্ছে এক এক দু হাজার চব্বিশের মধ্যে ক্যান্ডিডেটে এজ আঠেরো থেকে আটত্রিশ বছরের মধ্যে হতে হবে আঠেরো বছরের কম কিংবা আটত্রিশ বছরের ঊর্ধ্বে যাদের এজ রয়েছে তারা এই পোস্টে আবেদন করতে পারবে না তবে গভর্নমেন্টের রুল অনুযায়ী এস সি এস টি ও বিসি ক্যান্ডিডেটরা আপার এজ লিমিটে রিল্যাক্সেশন পেয়ে যাবেন এই পোস্ট কন্ট্রাকচুয়াল পোস্ট এক বছরের কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হবে পরবর্তীকালে এই পোস্ট রিনিউ হওয়ার সম্ভাবনা রয়েছে এই পোস্টে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে একাডেমিক কোয়ালিফিকেশান ও ইন্টারভিউর মাধ্যমে একাডেমিক কোয়ালিফিকেশান ও ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে চেয়ে পশ্চিম বর্ধমান জেলার অনগস শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফ থেকে পশ্চিম বর্ধমান জেলার রঘুনাথপুর একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে টিচার নিয়োগ করা হবে টোটাল তিনটে পোস্টে গেস্ট টিচার নিয়োগ করা হবে এই পোস্টের জন্য রাজ্যের সমস্ত জেলার ক্যান্ডিডেটই আবেদন করতে পারবেন তবে পশ্চিম বর্ধমান জেলার ক্যান্ডিডেটকে এখানে প্রেফারেন্স দেওয়া হবে এখানে বলাই আছে প্রেফারেন্স উইল বি গিভেন টু লোকাল রেসিডেন্টস লোকাল ক্যান্ডিডেটকে এখানে প্রেফারেন্স দেওয়া হবে কিন্তু রাজ্যের সমস্ত জেলার ক্যান্ডিডেটই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টে আবেদনপত্র সাবমিট করার জন্য মেডিকেল ফিটনেসের সার্টিফিকেটও লাগবে এখানে বলাই আছে মেডিকেল ফিটনেসের সার্টিফিকেট ক্যান্ডিডেটে থাকতে হবে এই পোস্টে আবেদনপত্র সাবমিট করতে হবে অফলাইন অফলাইন আবেদনপত্র সাবমিট করার জন্য প্রথমে এই নোটিফিকেশানটি ডাউনলোড করবেন নোটিফিকেশানটি আপনারা পেয়ে যাবেন পশ্চিম বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে প্রবলেম হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমি সেখানে এই নোটিফিকেশানটি দিয়ে দেব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন প্রথমে নোটিফিকেশানটি ভালো করে পড়বেন তারপর অ্যাপ্লাই করবেন আবেদনপত্র সাবমিট করার জন্য পশ্চিম বর্ধমান জেলার যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ 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 ডট পশ্চিম বর্ধমান ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে হবে ডাউনলোড করে প্রিন্ট করে পূরণ করতে হবে পূরণ করা অ্যাপ্লিকেশান ফর্মের সাথে যে সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে তারও লিস্ট নোটিফিকেশানে দিয়ে দেওয়া হয়েছে এজ প্রুফ এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স কপি রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড কিংবা ভোটার কার্ডের জেরক্স কপি তার সাথে মার্কশিটস ইন সাপোর্ট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান বোথ সাইডস up to the highest qualification. সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনে মার্কশিটের বোধ সাইড জেরক্স কপি সাবমিট করতে হবে তার সাথে এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট যে সমস্ত ডকুমেন্ট বললাম এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি পূরণ করা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এই সমস্ত ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কপি ফর্মের সাথে অ্যাটাচ করে আবেদনপত্র সাবমিট করতে হবে আর অবশ্যই অ্যাপ্লিকেশানে নিজের চালু মোবাইল নাম্বার আর ভ্যালিড মেল আইডি মেনশন করা থাকবে অলরেডি আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়ে গেছে তিন দশ দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদনপত্র সামিটের লাস্ট ডেট পাঁচ এগারো দু হাজার চব্বিশ তাই যারা যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন পাঁচ এগারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র সাবমিট করে দেবেন আবেদনপত্র সাবমিট করতে হবে বাই হ্যান্ড যে ঠিকানাতে আবেদনপত্র সাবমিট করতে হবে দ্য অফিস অফ দ্য পিও কাম ডব্লিউও বি ডব্লিউ অ্যান্ড টিডি পশ্চিম বর্ধমান ফার্স্ট ফ্লোর অ সেকেন্ড ফ্লোর এসডিও অফিস বিল্ডিং আসানসোল সেভেন ওয়ান ডাবল থ্রি জিরো ফোর এই ঠিকানাতে আবেদনপত্র সাবমিট করতে হবে পাঁচ এগারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বিকেল চারটের মধ্যে যে কোনো ওয়ার্কিং ডেতে আবেদনপত্র সাবমিট করা যাবে যারা যারা আবেদনের ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন অ্যালিজিবল ক্যান্ডিডেট রয়েছেন পাঁচ এগারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র সাবমিট করে দেবেন এই পোস্ট নিয়ে যদি কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই অ্যান্সার দিয়ে দেব আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন রিকুমেন্ট সম্পর্কিত ইনফরমেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ